ইংরেজি বানানের আজকের ক্লাস অর্থাৎ চতুর্থ দিনের ক্লাসে আমরা শিখবো ছোট বাচ্চাদের বা ইংরেজি বানানে বিগিনার্সদের কোন বানানগুলো আগে শেখা দরকার সেটি শিখবো তো এক্ষেত্রে মনে রাখবে ইংরেজি বানান শেখার জন্য ছোটোদের যেটি আগে শেখাতে হবে সেটি হলো অকার বা আকারের বানান এই অকার এবং আকারের বানান তুলনামূলক সহজ তাই এটি আগে শেখাতে হবে যেমন দেখো এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছি অমল রতন কমল পবন তপন গগন বাংলায় এই নাম বানানে অকার রয়েছে তো এগুলোর আগে আমরা ইংরেজি বানান দেখব তারপরে আমরা দেখব বাংলা নামের আকারের জন্য ইংরেজি বানান কি হয় এই নামগুলিতে বাংলায় অকার রয়েছে তো এক্ষেত্রে মনে রাখবে অকারের জন্য আমরা ইংরেজিতে এ লেটারটি পাই যেমন দেখো অমল নামটি বানান কি হবে তো অমল বানানটিকে আমরা ভাঙলে কি পাই অ পাই ম পাই তারপরে অ পাই তারপর ল পাই অমল অমল ম অ ল অমল তো এখানে অর আমরা কি পাবো এ পাবো যেহেতু অকারের জন্য আমরা এ পাই তারপরে মর জন্য পাব এম তারপরে অর জন্য আবার এ পাবো তারপরে লর জন্য পাবো এল অর্থাৎ অমল এই নামটি বানানো হবে এ এম এ এল এ এম এ এল অমল একই রকম করে দেখো রতন শব্দটিকে ভাঙলে আমরা কী পাই র পাই অ পাই তারপরে ত পাই অ পাই এবং দন্তেন পাই তন তো এখানে দেখো জন্য আমরা কী পাবো আর পাবো তারপরে জন্য পাবো এ তর জন্য পাবো টি আবার অর জন্য পাবো এ শেষে দন্তন্যব এন অর্থাৎ রতন এই নামটির বানান হবে এ টি এন রতন তারপরে দেখো কমল শব্দটিকে ভাঙলে আমরা কী পাই ক পাই পাই হয়ে গেল ক তারপরে ম যোগ অ শেষে ল কমল শব্দটিকে ভাঙলে কি পাচ্ছি ক অ ক তারপরে ম অ ম তারপর ল তো এবার কর জন্য আমরা কী পাবো নামের ক্ষেত্রে কে পাবো তারপর অর জন্য এ মজন্য এম আবার অর জন্য এ শেষে লজ্জন্য এল অর্থাৎ কমল এই নামটি বানানো হবে কে এ এম এ এল তারপর একই নিয়মে পবন শব্দটিকে ভাঙলে আমরা যতক্ষ্রমে কী পাবো পি পাবো এ পাবো বি পাবো তারপর এ এবং শেষে এন অর্থাৎ পি এ বিএন পবন তারপর তপন শব্দটিকে ভাঙলে একই রকম করে টি এ পি এন অর্থাৎ তপন নামটির বানান পেলাম আমরা ইংরাজিতে টি এ পি এন তপন তারপরে সবশেষে দেখো গগন নামটির ইংরেজি বানানো হবে জন্য আমরা কী পাই জি পাই তারপরে এ হবে গ তারপরে আবার গজ পাব পাবো জি এ গ তারপরে দন্তেনার জন্য এন গগন জি এ জি এন গগন তাহলে এই শব্দগুলিতে আমরা কী পেলাম অকার পেলাম এবং এই অকারের জন্য ইংরেজিতে এ লেটারটি ব্যবহার হয় তো এই নিয়মে তোমরা হাজার হাজার শব্দ পাবে হাজার হাজার নাম পাবে যেখানে অকার থাকবে সেখানে অবশ্যই অকারের জন্য এ লেটারটি ব্যবহার হবে ঠিক আছে এবার আমরা দেখবো বাংলায় আকারের জন্য ইংরেজি বানান কি হয় যেমন এখানে দেখো কতগুলো এক্সাম্পল আমি নিয়েছি কতগুলো নাম নিয়েছি তো ক্ষেত্রে মনে রাখবে বাংলা আকারের জন্য ইংরেজিতে এই লেটারটি ব্যবহার হবে যেমন এখানে দেখো প্রথমে রয়েছে আমান তো আমান শব্দটিকে ভাঙলে আমরা কী পাই আ পাই তারপরে ম আ আমা তারপর শেষে দন্তীর্ণ তো আর জন্য আমরা কি পাবো এ পাবো তারপরে মর জন্য পাবো এম তারপরে আবার আর জন্য পাবো এ শেষে দন্তীর্ণ জন্য পাব এন অর্থাৎ আমান এই নামটির বানান হবে এ এম এ এন আমান তারপরে দেখো আঁকা শব্দটিকে ভাঙলে আমরা কী পাই আ পাই তারপরে ক যোগ আকা তারপর শেষে তলুবশ্য তো এখানে আ জন্য পাবো এ কর জন্য পাবো কে নামের ক্ষেত্রে ক সাউন্ডের জন্য কে হয় এই ক সাউন্ডের জন্য তিনটি লিটার ব্যবহার হয় সি কে এবং কিউ কিন্তু নামের ক্ষেত্রে ক সাউন্ডের জন্য কে লেটারটি বসে এর আগের ভিডিওতে আমি অলরেডি বলেছি তো এখানে তাই আমি ক সাউন্ডের জন্য কে দিলাম তারপরে আর জন্য আবার হবে এ তারপর তালুবয়সার জন্য এস এইচ অর্থাৎ আকাশ এই নামটির ইংরেজি বানানো হবে এ কে এস এইচ আকাশ তারপরে দেখো ফার হাত শব্দটিকে ভাঙলে আমরা কী পাই পাই আ পাই ফা তারপরে হওয়ার জন্য র ফার তারপর হ যোগ আ তারপর সবশেষে দ ফার হাত তো ফর জন্য আমরা কী পাই ইংরেজিতে এফ পাই তারপরে আজ জন্য পাব এ তারপর জন্য পাবো আর আবার হর জন্য পাবো এইচ আজ জন্য পাবো এ এবং জন্য পাবো ডি অর্থাৎ ফার হাত এই নামটির ইংরেজি বানান হলো এফ এ আর এইচ এ ডি ফার হাত তারপরে দেখো কালাম শব্দটিকে ভাঙলে আমরা কী পাই ক পাই আ পাই কা তারপরে ল পাই আ তারপরে ম তো ক জন্য আমরা কী পাবো কে পাবো তারপর আজ জন্য এ লজ জন্য এল আবার আট জন্য এ এবং মজ জন্য এম অর্থাৎ কালাম এই নামটি ইংরাজি বানানো হবে কে এ এল এ এম কালাম তারপরে দেখো সবশেষে মালালা তো মযোগ আ মা তারপর ল যোগ আ লা আবার ল যোগ আ হয়ে গেল মালালা তো মর জন্য আমরা কী পাই এম তারপর আর জন্য এ লজ্জন্য এল আবার আর জন্য এ লজ্জন্য এল আর জন্য এই তাহলে মালালা এই নামটির বানানো হবে এম এ এল এল এ মালালা তো এখানে প্রত্যেকটি বানানোর ক্ষেত্রে দেখো আকার রয়েছে এবং এই আকারের জন্য আমরা এ লেটারটি পাচ্ছি তো বাচ্চাদের বা শিশুদের এবং যারা ইংরেজি বানানে বিগিনার্স প্রথম থেকে ইংরেজি বানান শিখতে চায় তাদেরকে প্রথমে এইভাবে অকার এবং আকারের বানান শেখাতে হবে কেননা ইংরেজি বানানে এই অকার এবং আকারের বানানগুলো খুবই সহজ তাই তাদের প্রথমেই এই ধারণাগুলো দিতে হবে যাতে তারা ইংরেজি বানান শেখার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে বা আগ্রহী হয় ঠিক আছে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রাখবে তো আজকে এই পর্যন্তই এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো